হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো এবং পাস আউট করার পর তোমরা কলেজে কেউ হয়তো অনার্স, কেউ হয়তো পাসে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে অনেকের এই কোশ্চেনটা রয়েছে যে আমি যখন বলেছিলাম তোমাদের কীভাবে কলেজে পড়াশোনা শুরু করবে, কীভাবে ফার্স্ট ক্লাস করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের সবার প্রথমে যে জিনিসটা বলেছিলাম, তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়েছো বা যে সাবজেক্ট তোমাদের পাসের সাবজেক্ট রয়েছে সেগুলো সিলেবাস সবার প্রথমে তোমাদের কালেক্ট করতে বলেছিলাম। কিন্তু তোমরা অনেকেই সিলেবাস কালেক্ট করতে পারো নি, সেই কারণে আমাকে বলেছো তুমি যদি একটা সিলেবাসে এর আইডিয়া দিয়ে দাও বা কোথার থেকে ডাউনলোড করবো, অথবা তুমি যদি সিলেবাসটা দিয়ে দাও আমাদের তাহলে আমাদের খুবই সুবিধা হবে। সেই কারণে আজকে এই ভিডিওতে তোমাদের পাসের সাবজেক্ট কিংবা অনার্সের সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং তোমাদের সিলেবাস দিয়ে দেবো। সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের এর সিলেবাস কী রয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর অনার্স বা পাস নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের জন্য একটা ভিডিও আমি রীতিমতো ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি উল্লেখ করেছিলাম ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমাদের কী কী প্রসিডিওর ফলো করতে হবে। সেখানে প্রথম যে প্রসিডিওর ছিল সেই প্রসিডিওর হলো তোমাদের সিলেবাস যেটা আছে সবার প্রথমে ডাউনলোড করতে হবে, এবং সিলেবাসের প্রতি তোমাদের আইডিয়া থাকতে হবে। তারপরে বিভিন্ন জিনিস বলেছি, যারা ভিডিওটি দেখোনি আই বাটনের লিঙ্ক এবং ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আগে ওই ভিডিওটি দেখে নাও। তো এখানে কথা হচ্ছে তোমরা কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ এডুকেশন, কেউ হিস্ট্রি, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে থেকে কী হচ্ছে অ্যাডমিশান নিয়েছো, এবং অনেকে পাসে অ্যাডমিশান নিয়েছো, অনেকে অনার্সে অ্যাডমিশান নিয়েছো। সেক্ষেত্রে পাস হোক কিংবা অনার্স হোক, সবার প্রথমে একটা স্টুডেন্টের পড়াশোনা শুরু করার আগে সিলেবাস সম্বন্ধে জানা কিন্তু একান্তই প্রয়োজন। সেক্ষেত্রে তোমাদের যখন আমি ওই ভিডিওতে সিলেবাসের কথা সবার প্রথমে ডাউনলোড করার কথা বলেছিলাম, সেখানে অনেকেই বলেছো যে আমরা অনলাইনে বিভিন্ন জায়গার থেকে সার্চ করেও বিভিন্ন সাবজেক্টের সিলেবাস পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কী করবো, সিলেবাস যদি তুমি দিয়ে দাও সেক্ষেত্রে আমার অনেকটাই হেল্প হয়। এবং ইনস্টাগ্রামেও তোমরা অনেকে আমাকে একই কোশ্চেন করেছো যে এই বিষয়ের অনার্স বা পাসের সিলেবাস যদি তুমি আমাদের প্রোভাইড করো তাহলে খুবই ভালো হয়। সেই কারণে আমি অনেকটা রিসার্চ করে তোমাদের জন্য পুরো ডিটেলসে পিডিএফ বের করেছি, প্রত্যেকটা সাবজেক্টের এর ডিটেলসে পিডিএফ বের করেছি, যাতে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। অনেকটা আমার সময় লেগেছে বিভিন্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস রয়েছে তোমাদের কলেজের, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমি বের করেছি। তো এখানে আমি বলে দিই কোন কোন সাবজেক্টের সিলেবাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, ম্যাক্সিমাম প্রত্যেকটা সাবজেক্টের অনার্স বা পাসের সিলেবাস তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার আগে শুনে নাও অনার্স বা পাসের কোন কোন সাবজেক্টের সিলেবাস আমি তোমাদেরকে প্রোভাইড করব। ফিজিওলজি, ইংলিশ, লিটারেচার, হিন্দি, বেঙ্গলি, জিওগ্রাফি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ইলেকট্রনিক্স, ফিজিক্স, বায়োকেমিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি, হিউম্যান ডেভেলপমেন্ট, মাইক্রোবায়োলজি, হিস্ট্রি, এডুকেশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, পার্সিক, কমার্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফ্যাশন অ্যান্ড ডিজাইনিং। তার মানে তোমরা বুঝতেই পারছ কোনো সাবজেক্টকে আমি এখানে বাদ দিইনি, অনার্স হোক কিংবা পাস হোক, যে সাবজেক্টগুলোর কথা বললাম সেই সাবজেক্ট তো থাকবেই, তাছাড়া যে সাবজেক্টের আমি নাম নিইনি সেই সমস্ত সাবজেক্টও থাকবে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির প্রত্যেকের সিলেবাসকে আমি দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বলে রাখি আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক টাইম লাগবে, তোমরা বুঝতেই পারছো হিউজ একটা টাইম লাগবে। তোমরা একটা সিলেবাস ডাউনলোড করতে গেলে কত টাইম লাগে, সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়, এটাও আমাকে কম করে দুদিন ওয়ার্ক করতে হয়েছে এর পেছনে, তারপরেই তোমাদের এই ভিডিওটা প্রোভাইড করলাম, কারণ একাধিক স্টুডেন্ট যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের প্রবলেম যাতে সলভ হয়ে যায় সেটাই আমার সবসময় ইন্টেনশন থাকে, তোমাদের কোনো যাতে সমস্যা না হয়। আমার সবসময় ইন্টেনশন থাকে তোমাদের যাতে কিছুটা হেল্প হয় ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো বা অন্য কোনো ইউনিভার্সিটিতে অনার্স বা পাস নিয়ে ভর্তি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের তোমরা সবার প্রথমে গুগলে সার্চ দাও তোমাদের সাবজেক্ট এবং তোমাদের ইউনিভার্সিটি উল্লেখ করলে সার্চ দাও, যদি তোমরা পেয়ে যাও তো ভালো কথা, যদি না পাও সেক্ষেত্রে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ফলো করতে পারো, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেক্ষেত্রে মেজর কিছু ডিফারেন্স থাকে, খুব বেশি ডিফারেন্স থাকে না। সেক্ষেত্রে তোমরা যদি একান্তই কোথার থেকে সিলেবাস ডাউনলোড না করতে পারো সেক্ষেত্রে তোমরা কী করতে
পারো তোমাদের ইউনিভার্সিটিতে যারা আগে দাদারা পড়াশোনা করছে তাদের সিলেবাস নিয়ে পড়তে পারো অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসকে তোমরা দেখতে পারো কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে সেরকম একটা ডিফারেন্স হয় না খুব সামান্য ডিফারেন্স হয় এবং শেষে তোমরা আরও একটা জিনিস করতে পারো তোমাদের ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা তোমাদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো সেখানে সিলেবাস দেওয়া হয়েছে কিনা এই সমস্ত কাজ সর্বশেষে করবে সবার প্রথমে তোমরা আমার ফেসবুক পেজে যাও ফেসবুক পেজে গিয়ে তোমাদের সমস্ত যে সাবজেক্টগুলোর কথা বললাম সেই সমস্ত সাবজেক্টের সিলেবাসের পিডিএফ লিংক ওখানে দেওয়া রয়েছে ফেসবুক যে পেজের লিংক রয়েছে সেটা ডেসক্রিপশানে রয়েছে সেই ডেসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফেসবুক পেজে চলে যাও ফেসবুক পেজে গিয়ে তোমরা প্রথমেই দেখতে পারবে যে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে মানে তোমাদের পেজে গিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে অনার্স এবং পাসের সেই সমস্ত সাবজেক্টের পিডিএফ লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে তো তোমাদের আশা করি এই ভিডিও দ্বারা অনেকটাই হেল্প হয়েছে যদি ভিডিওর দ্বারা কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর ভিডিওটিকে এখনও পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই